কচুয়াই ইয়াবা সহ এক মাদক কারবারি আটক। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের কচুয়াই 5200 পিচ ইয়াবা সহ মোহাম্মদ আলী হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া এলাকায় কচুয়া থানার এসআই শহীদুল ইসলাম ও এএসআই অসীম কুমার রায় বগদাদ বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ তাদের আটক করা হয়। আটককৃত মাদক কারবারি মোহাম্মদ আলী হোসেন চট্টগ্রামের পতেঙ্গার বাটঘর গ্রামের সিরাজুল হকের ছেলে। কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। জিসান আহমেদ নান্নু, এর তথ্য ও ভিডিওচিত্র ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।